সকাল বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় পৌনে দুটো। তো পৌনে দুটো ভুল বললাম, 2:10। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। জাস্ট স্নান করে উঠে পুজো দেওয়ার জন্য রেডি হয়েছি। তো পুজোটা টপ করে সাথে সাথে পায়ে পায়ে উপরে গেছে, গিয়ে জামা কাপড় মেলা দেখবে, ক্লিপ এগিয়ে এগিয়ে দেবে কাকিকে। তো চলো, আজকে মেনুটা তোমাদেরকে সকাল থেকে বলাও হয়নি, আর আমার অনলাইন মানে ক্যামেরার সামনে আসাও হয়নি, তাই তোমাদেরকে মেনুটা জানানোও হয়নি। তো চলো মেনুটা জানিয়ে দিই তোমাদেরকে। আজকে আজকে আমার ভীষণ পছন্দের একটা রান্না পাশের বাড়ি একটা কাকিমা আমাকে করে দিয়ে গেছে। তো চলো দেখিয়ে নিই। শুধু আমার একার মতনই আছে সেই জন্য এতটুকু। ধনে পাতার বড়া, এটা ওই কাঁচা টমেটো পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে বড়া, শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু, ছেলের জন্য 2 পিস মাছ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে একটু ঝোল, আর এখানে যে মাছটা ভাজা রয়েছে এটা আমার, আর নিচে আছে ঝাল ঝাল করে একদম শুটকি মাছের তরকারি, আর এখানে আছে সবার জন্য বেগুন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে আর কি ভোলা মাছ আর কাঁটাপোনা মাছ মিশিয়ে একটু ঝোল মাখা মাখা, আর এখানে আছে ভাত। তো এখন খাওয়ার মধ্যে আমার গোসব, আমি আর আমার ছেলে, তো মা যদি এসে খায় তো মা খাবে, কোনো ব্যাপার না। তো চলো আর এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। তোমাদেরকে না বলা হয়নি, মিস করে গেছি, এখানে আছে কাঁচা টমেটো আর গাজর দিয়ে মুসুরির ডাল, এটা আমার বলতে ভুলে গেছি।
খাওয়া দাওয়া জানো তো হয়েই গেছে, কিন্তু খাওয়া দাওয়ার পর আজকে চাদরটা মুড়ি দেয়নি, কারণ আমি জানি আজকে চাদরটা মুড়ি দেয়নি, কারণ আমি জানি চাদরটা যদি আমি গায়ে একবার জড়িয়ে নিই আমায় 20 মিনিটে পেয়ে যাবে। আর আজকে যেটা ইম্পর্টেন্ট কাজ আমি ভেবে রেখেছি আগে থেকে করবই করব, সেই কাজটাই আর আমার বানচাল হয়ে যাবে, করাই হবে না। তা কাজটা কি সেটাকে তোমাদের দেখিয়ে নিই, কাজটা কি তাহলে বুঝতে পারবে। দেখো আমার পর্দার হাল, মানে 12 মাস আমার পর্দাটা থাকে, আর ঝড়ে জলে বৃষ্টিতে কাপড়টা পুরো পচে গেছে। তো ছেলে ধরে পর্দা ধরে টান মেরেছে, ফরফর করে একদম ফেসে ফেসে মতো গেছে। যদিও আমি তার আগেই পর্দার কাপড় কিনেছিলাম, কারণ আমার ওই দিককার পর্দাটা মানে একদম কর্নারের যে ইয়েটা, কর্নারের যেটা ওইটা আর কি আগেই ছিঁড়েছিল, তো ওটা আগে ঠিক করে নিয়েছিলাম। ভেবেছিলাম একবারে পর্দার কাপড়টা কিনে নিয়ে সবকটা রেডি হয়ে আসলে পর্দাগুলো ছেড়ে, কিন্তু আমার ছেলের যে তর সইবে না সেটা আমি বুঝতে পারিনি। তো চলো পর্দাগুলো আগে চেঞ্জ করে নিই। কাজে শেষ হলো না দেখলে তো, আজ 2 দিন ধরে পর্দার কাপড় নিয়ে এসে অর্পণকে প্রত্যেক দিন সকালে অফিস যাওয়ার আগে একবার করে বলি একটু পর্দাগুলো টানিয়ে দিয়ে যাও না, একটু পর্দাগুলো টানিয়ে দিয়ে যাও না, স্প্রিংগুলো না এত টাইট যে ঠিক মতো আমি টেনে হিঁচিয়ে করতে পারি না, নখগুলো যায় ভেঙে। আমাদের একটা নখ গেল আজকে ভেঙে, সেই নখটাও গেল ভেঙে, বিরক্তিকর। তবুও করতে হবে, কারণ অর্পণ করার লোক নয়, এটা করবলো না। তো দেখে নাও পর্দাগুলো আগের মতনই, এবারের প্রিন্টটা একটু আলাদা, কাপড়টা একই, বেশি দামি কাপড় আমি বারান্দায় লাগাই না, কারণ একটাই, কারণ আমার সারা বছর থাকে আর বছরে একবার করে আমি পাল্টে নিই, সুতরাং বেশি দামি কাপড় আমি লাগাই না, কারণ পর্দার কাপড় সারা বছর বারান্দায় থাকে, রোদ জল বৃষ্টি সব কিছুই পড়ে। আর সকাল থেকে যে কত কেচেছি তার ডেমনস্ট্রেশন হচ্ছে এইগুলো, এতগুলো কাঁচা হয়ে গেছে সকাল থেকে, শুকিয়ে গেছে অফিস যাওয়ার পর পর্যন্ত। এবার তারপরে বাকি ছিল হচ্ছে আমার স্নান, নেনু স্নান আর গাড়ির কটা কাপড় ধোয়া, যেগুলো রোজগারের লাগে, তো সেইগুলো এই যে মিলে দিয়েছি, আর শুকনো কিছু নয়, এগুলো দড়িতে ফেলে রেখে দেবো, আজকে সারা সন্ধে সারা রাত থাকবে, আশা করি শুকিয়ে যাবে, কালকে সেরকম হলে একটু কড়া রোদ উঠলে তারপর গিয়ে একটু রোদ খাইয়ে নেবো, ব্যাস গরম গরম হয়ে যাবে। তো চলো তোমাদের দেখিয়েছি, আর আশেবাড়ি কাকিমা শুটকি মাছটা রান্না করে দিয়েছিল না, এক কথায় জাস্ট অসম। আর একটু ঝাল, যেহেতু আমি একটু চড়া ঝাল খাই, যারা আমার পান্তুয়া ভুড়িভোজ চ্যানেলে আমার ইটিং শোগুলো দেখো তারা জানবে আমি এক এক দিনে 3-4টে করে কাঁচা লঙ্কা চিপি চিপিয়ে খাই, তো ঝালটা আমি একটু চড়া খাই, আমার মতো চড়া আমাদের বাড়িতে কেউ খায় না, আগে খেত আমার কাকি শাশুড়ি, এখন আমার কাকি শাশুড়িও খায় না। তো যাই হোক, তবুও বলছি যে একটু খাই, আর তোমরা চাইলে আমার ওই ইটিং শোয়ের চ্যানেলটা একবার দেখতে পারো, ফান্তুয়া বুড়িভোজ আমার চ্যানেলটার নাম। সো চলো এখন জামাকাপড়গুলো তুলবো, তুলে একটু শোবো। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 3:56, 4:00 আর কিছু সময় বাকি। তো চলো জামাকাপড়গুলো তুলে নিই, নিয়ে মিলে দিয়ে তারপরে গিয়ে একটু শোবো।
কাটে 10টা বাজবে কোটা 10 মিনিটই জল লাগবে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নি নিয়ে তারপর শোবো তাহলে কি একটু মোটামুটি 5টা 15 টনতে উঠলে ঠিক আছে কারণ 5টা থেকে 5টা 10 এর মধ্যে অন্ধকার হয়েই যায় তো 5:30টায় উঠে আর কি সন্ধ্যাটা দেখিয়ে দিলে কাজ শেষ তো চলো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নি এবার যাই ঘরের দিকে দেখি নেনু কি করছে লাইটটা জ্বালিয়েছি বলে একটু ডিস্টার্ব হয়েছে চলো জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিই ওখান থেকে নেবো আর নেনুকে টক টক করে পরিয়ে দেবো দিয়ে নিচে নিয়ে যাব তো এখন 4:20 বাজে এবার গিয়ে মিনিট 15 না তাতে একটু বেশি ধরো আধ ঘন্টা 30-35 মিনিট মতো একটু বিছানায় গিয়ে গড়াগড়ি খাই নেনুকে পাশে নিয়ে তারপর সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা দেবো তো চলো এখনকার মতো কাজ এই পর্যন্ত সন্ধ্যেবেলা দেখা করছি তোমাদের সাথে আস্তে আস্তে কথা বলছি তার কারণ নেনু ঘরে ঘুমাচ্ছে লাইটটা জ্বালাতে নেনু একটু ডিস্টার্ব হলো উসখুস করে নিল তো চলো সন্ধ্যেবেলা দেখা করছি দোকানে গিয়ে আড্ডা মেরেছি নেনু আজকে পড়তে বসতে চাইছিল না নেনুকে আজকে পড়তে বসাইনি তো বেশ কিছুক্ষণ ধরে একটু আড্ডা জানি মারার পর আলটিমেটলি চলে এসেছি রান্না